অরুণাচলী যুবকজনক ইতিমধ্যে ভারতীয় সেনার হাতত গতাই দিছে চীনে। এই মুহূর্তর ব্রেকিং নিউজ আমি আপনার দিব ওলাইছো। চীনা সৈন্য অপহরণ করা নিরাম তেরাং মুক্তি, ভারতীয় সেনাক হ্যান্ডওভার করা হয়েছে। চীনা পিএলএ অপহরণ করেছিল মিরাম তেরাঙক আর ইতিমধ্যে মুক্তি দিয়া হয়েছে। ভারতীয় সেনার হাতত গতাই দিয়া হয়েছে মিরাম তেরাঙক। ওয়াসা দামাই পয়েন্টত ভারতীয় সেনাক হস্তান্তর করিলে মিরাম তেরাঙক। অরুণাচলী যুবক মিরাম তেরাং 18 জানুয়ারীত অপহরণ করা হয়েছিল আর অবশেষত তেওঁৰ মুক্তি হয়েছে। 18 জানুয়ারীত অপহরণ করে দিয়া হয়েছিল লুংটা জ্বর অঞ্চলের পর আর অবশেষত 9 দিনের ভিতরতে ভারতীয় সেনাক উভতাই দিলে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুয়ে ধন্যবাদ জানাইছে ভারতীয় সেনাক। টুইটত এই কথা প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুয়ে। আর এই মুহূর্তের এই গুরুত্বপূর্ণ বাতর আপনাদের আগবাইছো। চীনা সৈন্য অপহরণ করা মিরাম তেরাঙক মুক্তি দিয়া হয়েছে। আর ইতিমধ্যে কিছু সময় পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুয়ে টুইট করে এই কথা সদরি করেছে। ভারতীয় সেনার হাতত হস্তান্তর করলে চীনা সৈন্য। আর কিরণ রিজিজুর টুইট আমি আপনার দেখাই আছো। আর এইজন অরুণাচলী যুবক যাক 18 জানুয়ারী অপহরণ করে লওয়া হয়েছিল আর ইতিমধ্যে ভারতীয় সেনার হাতত হস্তান্তর করেছে চীনা সৈন্য। এই বিষয়ে অবগত করেছে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু আর ধন্যবাদ জানাইছে।